নজরদারি চালানোর সময় শুল্ক দপ্তরের হাতে উদ্ধার প্রায় তিপ্পান্ন লক্ষ টাকার সোনার বিস্কুট গ্রেপ্তার যুবক অভিযুক্তকে শুক্রবার বনগাঁ চড়ুইগাছি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় প্রায় তিপ্পান্ন লক্ষ টাকার সোনার বিস্কুট সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম সুমন মণ্ডল পেট্রাপল কাস্টমস আধিকারিকরা শুক্রবার চড়ুইগাছি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানা যায় ধৃতের কাছ থেকে চোদ্দটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে যার ওজন এক কেজি ছশো গ্রাম এদিন চড়ুইগাছি এলাকায় ওই যুবককে দেখে সন্দেহ হয় শুল্ক দপ্তরের আধিকারিকদের তারা তাকে তল্লাশি করতেই উদ্ধার হয় সোনা কোথা থেকে সে সোনা পেল কোথায় বা নিয়ে যাচ্ছিল তা তদন্ত করে দেখছেন আধিকারিকরা বিউরো রিপোর্ট নিউজ দোমেন্স ল্যান্ড বনগা